তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে কারণ আজ আমি এই ভিডিওতে বলবো কীভাবে তোমরা ফায়ার ম্যাক্সের ভিতরে ফায়ারের মতো লবি করতে পারবে এছাড়া গাইজ ফায়ার ম্যাক্সের যে বন্ধুকে সাউন্ড আছে সেটা তোমরা কীভাবে চেঞ্জ করতে পারবে এছাড়া গাইজ আরও অনেক কিছু নিয়ে কথা বলবো আজ এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকমই ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আর একটু সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে দেখ তো সব থেকে ফার্স্ট কথা বলি লগ ইন ভিডিও নিয়ে যখন তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সকে লগ ইন করো তখন কিন্তু তোমাদের সামনে একটা লগ ইন ভিডিও প্লে হয় কিন্তু যখন তোমরা নর্মাল ফিফায়ারকে লগ ইন করো তখন কিন্তু কোনো ভিডিও প্লে হয় না একটা অ্যানিমেশন টাইপের প্লে হয় তো কীভাবে ওটা বন্ধ করবে সেটাই সব থেকে প্রথম দেখাই তোমরা সেটিংয়ে চলে আসবে তো সেটিংয়ে চলে আসার পর এফ এম ম্যাক্সে ক্লিক করবে সব থেকে নিচে আছে এফ ম্যাক্স তো এখানে দেখো সব থেকে ওপরে অপশান আছে লগ ইন ভিডিও দেখো এটা তোমাদের অন করা থাকবে আমি এটা অফ করে রেখেছিলাম তো এটা তোমাদের অন করা থাকবে অন করে রাখার পর সবথেকে প্রথম দেখাই অন করলে তোমাদের সামনে কীরকম ভিডিও প্লে হয় তো তোমরা এখানে একটা ভিডিও দেখছো যখন তোমাদের এই অপশানটা অন থাকবে তখন কিন্তু তোমাদের এরকম ভিডিও প্লে হবে আর যদি তোমরা অফ করে দাও তো অফ করে দেওয়ার পর দেখো ব্যাক করবে ব্যাক করার পর গেমটাকে রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিয়ে আবার গেমটাকে খুলবে তো গেমটাকে দেখো আমি আবার খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখো আর কিন্তু কোনো ভিডিও প্লে হচ্ছে না এবার একটা অ্যানিমেশন টাইপের প্লে হচ্ছে পরপর একটা একটা করে ছবি আসছে তো এটা নর্মাল ফায়ারের মতো হয়ে গেল তো এবার তোমাদের দেখাই তোমরা ফায়ার ম্যাক্সের যে এই যে থ্রি সিক্সটি লবিটা আছে এটাকে তোমরা কীভাবে চেঞ্জ করবে তো এটাকে চেঞ্জ করার জন্য সে একই প্রসেস সেটিংয়ে চলে আসবে তো সেটিংয়ে চলে আসার পর নিচে এভাবে ম্যাক্সে ক্লিক করবে তো এখানে দেখো দু নম্বরে একটা অপশান আছে লবি স্টাইল তো এটা দেখো তোমাদের ডাইনামিক করা আছে তো ডাইনামিক মানে হলো থ্রি সিক্সটি আর ক্লাসিক মানে হলো নর্মাল ফিফায়ারের মতো তো এটা তোমরা ক্লাসিক করে দেবে তো ক্লাসিক করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবে তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবে তো বেরিয়ে আসার পর ফিপ্যাডটাকে ব্যাক করে দেবে ব্যাক করে নেওয়ার পর রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিয়ে আবার ফিপ্যাডটা ওপেন করবে দ্বিতীয়বার ফিফায়ার ম্যাক্স খুলে নিয়ে এসেছি দেখো গাইজ এবার কিন্তু ফিফায়ার ম্যাক্সের কিন্তু লবিটা চেঞ্জ হয়ে গিয়েছে প্রথমে লবি ছিল থ্রি সিক্সটি লবি এখন কিন্তু মতো লবি হয়ে গিয়েছে তো এবার তোমাদের দেখাই তোমরা ম্যাক্সের যে অডিও সাউন্ডটা আছে সেটা চেঞ্জ করবে মানে ফায়ার ম্যাক্সে যখন তোমরা ফায়ার করো তখন সাউন্ডটা অন্য শোনায় এবং সাউন্ডটা অন্য শোনায় তো সব থেকে প্রথম তোমরা সেটিং চলে আসবে তো সেটিংয়ে চলে আসার পর এফ এম ম্যাক্সে চলে আসবে তো এফ এম ম্যাক্সে চলে আসার পর দেখো তিন নম্বর অপশন আছে অডিও স্টাইল তো দেখো এখানে অডিও স্টাইলটা নিউ করা আছে সব প্রথম তোমাদের দেখায় নিউ করা থাকলে তোমাদের সাউন্ডটা কীরকম শোনায় তো নিউ করা আছে এখানে আমি ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে নেবো তো ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে নেবো স্টার্টে ক্লিক করবো তো দেখো আমি সেটিংয়ে ওটাকে অপশানটাকে নিউ সিলেক্ট করে কিন্তু আমি এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি তো এখন তোমাদের ফায়ার করে দেখাই তোমাদের সাউন্ডটা কীরকম শোনাচ্ছে দেখো তোমরা সো এস দেখো নর্মাল ফায়ার থেকে অনেকটাই কিন্তু আলাদা সাউন্ডটা শোনাচ্ছে তো এটা তোমরা নর্মাল ফায়ারের মতো সাউন্ডটা কীভাবে করবে সেটা আমি তো দেখিয়ে দিই তো এখান থেকে বেরিয়ে যাবো তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সেটিংয়ে চলে আসবো তো সেটিংয়ে চলে আসার পর এফ এম ম্যাক্সে ক্লিক করবে তো এফএম ম্যাক্সে ক্লিক করার পর যে অডিও স্টাইলটা নিউ করা আছে এটাকে তোমরা ক্লাসিক করে দেবে তো ক্লাসিক করে দেওয়ার পর আবার তোমরা স্ট্রেনিংয়ে চলে আসবে তো আমি অপশানটাকে ক্লাসিক করে দিয়েছি তো এবার তোমাদের ফায়ার করে দেখাই সাউন্ডটা কীরকম শোনাচ্ছে তোমরা দেখো দেখো এবার কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে নর্মাল ফিপারের মতো সাউন্ডটা কিন্তু এবার হয়ে গেছে তো তোমাদের আরেকবার সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি তো দেখো নর্মাল ফিপারের মতো সাউন্ডটা কিন্তু হয়ে গেছে তো এবার তোমাদের দেখাই তোমাদের যে বন্দুকের যে রিলোডের অ্যানিমেশনটা আছে সেটা তোমরা কীভাবে চেঞ্জ করবে ফায়ার ম্যাক্সে আর কিভাবে নখর অ্যানিমেশানটা চেঞ্জ করবে তো সব থেকে প্রথম সেটিংয়ে চলে আসবে তো সেটিংয়ে চলে আসার পর এফএম ম্যাক্সে চলে আসবে তো এফএম ম্যাক্সে চলে আসার পর এখানে দেখো অ্যানিমেশান বলে একটা অপশান আছে তো অ্যানিমেশন অপশানটা এখানে কিন্তু তোমাদের নিউ করা থাকবে সব থেকে প্রথম তোমাদের দেখে দিই নিউ করা থাকলে তোমাদের অ্যানিমেশানটা কীরকম দেখাবে সব থেকে প্রথম ট্রেনিং গ্রাউন্ডে চলে আসি তো ট্রেনিং গ্রাউন্ডে এসে সব থেকে প্রথম তোমাদের রিলোডের অ্যানিমেশনটা দেখাই তো এখানে দেখো তোমাদের আমি রিলোডের অ্যানিমেশানটা সব থেকে প্রথম নিউএয়ে দেখাই তো এখানে দেখো বন্দুকটা ডান হাতে করে ঘুরিয়ে তবে কিন্তু রিলোডটা করছে তো এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো একটা ক্ল্যা স্কোয়াড ম্যাচ সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিই অ্যানিমেশনটা নক অ্যানিমেশনটা তোমাদের কীরকম দেখাচ্ছে তো এখানে আমি একটা ক্ল্যাশকোয়াড ম্যাচ স্টার্ট করে নিয়েছি স্টার্ট করে নেওয়ার পর এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে যাব তো দেখো আমি কিন্তু এরকমভাবে নক হলাম এবং এরকমভাবে কিন্তু মরে গেলাম তো এখান থেকে তোমরা ম্যাচটা খেলার পর আমি বেরিয়ে যাই তো বেরিয়ে যাওয়ার পর তোমরা সেটিংয়ে চলে আসবে তো সেটিংয়ে চলে আসার পর এফ এ ম্যাক্সে ক্লিক করবে তো এফ এ ম্যাক্সে ক্লিক করার পর যে অ্যানিমেশানটা আছে ওটা নিউ করা আছে এটা তোমরা ক্লাসিক করে দেবে তো ক্লাসিক করে দেওয়ার পর সব থেকে প্রথম আমি তোমাদের নক অ্যানিমেশনটা চেঞ্জ হয়েছে কি না ওটা দেখাই তো এখানে দেখো আমি জোনে চলে এসেছি তো এখানে দেখো আমি কিন্তু নর্মাল ফিপারের মতো নক হলাম এবং কিন্তু নর্মাল ফিপারের মতোই কিন্তু মরে গেলাম আর এবার তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে রিলোডের অ্যানিমেশনটা দেখিয়ে দিই তোমাদের চেঞ্জ হয়েছে কিনা তো এখানে দেখো রিলোট অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে প্রথমে কিন্তু ডান হাত ঘুরিয়ে তবে রিলোড করছিল এখন কিন্তু নর্মাল ফিফায়ারের মতোই রিলোট করছে